كيف تكفرون بالله وكنتم أمواتا فأحياكم ثم يميتكم ثم يحييكم ثم إليه ترجعون. আল্লাহ রব্বুল আলামিন সূরাতুল বাকারার 28 নম্বর আয়াতে বলেন, তোমাদের দুইবার জীবন দুইবার মরণ, একবার আমরা মৃত ছিলাম এখন আমরা জীবিত আছি, হায়াতের বেলা শেষ হয়ে গেলে আবার আমাদেরকে মরণের পান সুরাপান করতে হবে। মৃত ছিলাম এই জীবনের সামনে আরেকটা মরণ আছে, এই হলো দুইবার মরণ। এখন জীবন আছে, সামনের মরণের পরে আল্লাহ আবার পুনরায় একটা জীবন দান করবেন, এই হলো দুইবার জীবন। এক সময় আমরা নিষ্প্রাণ ছিলাম, প্রাণ ছিল না, এরপরে আল্লাহ প্রাণ দিলেন। এই প্রাণ কারো জন্য 10 মিনিট, কারো জন্য 10 ঘন্টা, কারো জন্য 10 বছর, কারো জন্য 20 বছর, 30 বছর, 40 বছর, 50 বছর, 60 বছর, 70 বছর, কারো জন্য 80 বছর, কারো জন্য 90 বছর, কারো 110, 120, 130, 140, 150 বছর। এশিয়া মহাদেশের বড় হুজুর আল্লামা সিরাজুল ইসলাম বড় হুজুর রহমতুল্লাহ আলাই এই পৃথিবীতে প্রায় 150 বছর পর্যন্ত জীবিত ছিলেন। আপনাদের দেশে আসেনি শুধু মানুষ মারা যায়, ছেলে মারা যায়, মেয়ে মারা যায় না, বেশি আদরে রইলে মরে না, মরে বুড়া মানুষ, মরে জোয়ান, মরে শিক্ষিত, মূর্খ, সুন্দর মানুষ, কালো মানুষ, সবাই মরে, মরে কি না? তফসিরে মাজহারিতে 4টা জগতের কথা লিখছে, খুব শর্ট সময় আলোচনা হবে। কয়টা জগৎ? একটা জগতের নাম হলো আলমে আরোহা। জগতের কথা তফসিরে মাজহারিতে উল্লেখ করেছেন, রুহের জগৎ, আত্মার জগৎ। এরপরে আরেকটা জগৎ হলো দুনিয়ার জগৎ। আমরা এখন কোন জগতে আছি? সবাই নাই, একটু বড়ই আমরা স্বীকার করব আমরা সবাই দুনিয়ার জগতে নাই। একটা জগতের নাম আত্মার জগৎ বা আলমে আরোহা, আরেকটা জগতের নাম হলো আলমে দুনিয়া, তৃতীয় আরেকটা জগৎ আছে তার নাম হলো আলমে বরজখ, কবরের জগৎ। আরেকটা জগৎ আছে আলমে মিসাল, রুহের জগৎ বলে ঐশি আকাশের মধ্যে, উর্দ আকাশে রুহের একটা জগৎ ছিল, সকল মানুষ নারী পুরুষের রুহ সেখানে একাত্র করা জমা করা ছিল। এরপরে আল্লাহ দুনিয়া নামক জগতে পাঠাইলেন, এরপরে আল্লাহ মরণ দিয়ে আবার কবরের জগতে নিয়ে যাবেন। এই তিন জগৎ, আর একটা জগৎ হল আলমে দুনিয়ায় থাকা অবস্থায় একটা জগৎ আছে তার নাম আলমে মিসাল। আলমে মিসাল বলা হয় মানুষ ঘুমায় থাকলে অনেক কিছু দেখে, কি দেখে না? জামাই বসা অবস্থায় বাদাম খাইতেছে, বউ ঘুমায় রয়েছে পাশে, মুখ নাড়াচাড়া করে ধাক্কা দিয়া উঠাইছে, বলে যে তুমি মুখ নাড়তেছো কেন ঘুমের ঘরে? বলে আমার শাশুড়ি আমারে ফান বানায় দিছে, আমি ঘুমের ঘরে ফান খাইতেছি শাহজাদি জর্দা দিয়া। জামাই কয় আমার আম্মা ইন্তেকাল করছে 7 বছর আগে, 7 বছর পরে তুমি আমার বিছনার পাশে ঘুমায়া ঘুমায়া আমার আম্মার হাতের বানানো ফান খাও, আর আমি এখানে সজাগ থেকে বাদাম খাই। এই যে স্বপ্ন যুগে পান খাইতেছি, জগৎটার নাম আলমে মিসাল। আপনি লন্ডনে এয়ার কন্ডিশনওয়ালা একটা অফিসে ডিউটি করতেন, 12 বছর লন্ডন করে বাংলাদেশে আসলেন, এই রংপুর পাড়া আপনার বাড়ি, আইসা দেখেন এলাকার মধ্যে ফালমের ব্যবসা খুব ভালো চলে, চিন্তা করলেন 10 লাখ টাকার কাপড় যদি খরিদ করি বাবুর হাট বাজারে, গোপালদি বাজারে, মাধবদি বাজারে আবার বিক্রি করি, 12 টাকাই লাভ হয়।
একদিন রাতের 10টার পরে দুইটা ফাটি আসলো, তাদের কাছে কয়েক লক্ষ টাকা ক্যাশ বিক্রি করলেন। এখন ভাবতেছেন এই টাকা নিয়ে বাড়িতে ঘুমানো নিরাপদ হবে না, রাস্তাও নিরাপদ না, এই টাকাগুলা নিয়ে আপনি ঘুমায় আছেন আপনার মালের ঘরের ভিতরে, গোডাউনের ভিতরে। রাত্রের বেলা ঘুমে দেখতেছেন আপনি লন্ডন সেই এয়ার কন্ডিশনাল অফিসে চাকরি করতেছেন, যেই মাত্র ঘুম ভাঙছে হঠাৎ করে দেখেন আপনি গোপালদি বাজারে কাপড়ের গদিতে শুয়ে রয়েছেন। আরেক বাড়ায় সৌদি আরব কইরাইছে 10 বছর, আয়া দেখেন ও 250 খানি সম্পত্তি ফতিত ফইরা রয়েছে। এখানে যদি একটা মেশিন দিয়ে এরির বলক করা যায় ভালো হবে, প্রতি কানিতে যদি 25-26 মন করে দান হয়, 20 মন দানে 14 মন চাউল হয়, এই হিসাব করি এরির বলক করে ফেলছে। এখন দান বাহির হওয়ার সময় সবাই পানির জন্য তাকাদা দেয়, এই তাকদার কারণে বাড়িতে না ঘুমাইয়া মেশিনের ঘরে ঘুমায়, মেশিন সারা রাত্রই চলে। হঠাৎ করে ঘুমের ঘরে দেখে সৌদি আরব জিদ্দা এয়ারপোর্টের কাছে একটা আবাসিক হোটেলে সে 10 বছর চাকরি করে আসছে। ঘুমের ঘরে দেখতেছে সে জেদ্দাতে সে আবাসিক হোটেলে ডিউটি করতেছে, আর এই রংপুর বারা মসজিদের মুয়াজ্জিন আজান দিয়ে দিল এই শব্দ যখন শুনল সৌদি আরব চাকরি করছে জেদ্দা এয়ারপোর্টের কাছে একটা অফিসে 10 বছর চাকরি করছে, এখন রংপুর পাড়া গ্রামের পাশে চরের মধ্যে মেশিনের ঘরে ঘুমায় রয়েছে, স্বপ্নে দেখতেছে ওই জায়গায় ডিউটি করে, মুয়াজ্জিনের কণ্ঠে সলাতু খায়রুম মিনান নাম শুনে ঘুম ভাঙলে, তাকায় দেখে সে এখন এরির বলকের মেশিনের ঘরে ঘুমায় রয়েছে। জামায়ে বিছনাত পেশাব করে দেয়, এই কথা কি বউ মানুষের কাছে বলতে পারে? প্রতিদিন মহিলার কত ধুইব কাপড় চোপড়, বুড়া মানুষের পেশাবও দুর্গন্ধ বেশি। বউ কয় তুমি যে তিনজনের বাপ হইছ, এখনো যে বিছনাত পেশাব করো, এই কথা সমাজ বললে আমি মুখ দরতার মুনা তুমি মুখ দরতার বা। কয় এই কথা আর কইও না, শরম, শয়তানে আমারে পেশাব করায় দেয়। কাডায় করায় শয়তান, তো বউ বড় চালাক, কয় শয়তানে বিছনাত মুতাইতারে, শয়তানে এক বস্তা টাকা দিতারে না তোমার? কয় হো ইডাক স্বপ্ন কইতুইব, আবার শয়তানে আইলে কইতুইব যে রে শয়তান তুই আমার প্রত্যেক দিন মুতাস, আমার বৌধু এই মুতের কাপড় দুইতে দুইতে ঠান্ডা লেগে গেছে গা, আমার এক বস্তা টাকা দিয়ে যা। এমন বিশাল বড় এক বস্তা টাকা দিছে, দিয়ে কয় মাতাত লই আইটা বাজ্যা, মাতাত যে লইছে টাকার ফোজার বারে বেড়ায় ফায়খানা করে দিছে বিছনা। সকালবেলা দেখে এতদিন দুই তো পেশাব আজকা করে দিছে, পেশাবও করছে পায়খানাও করছে, পায়খানা করে দিছে পেশাবও করে দিছে। অনেক মানুষ এরকম আছে তাদের পার্স ঠিক না, পেশাব করতে বসলো 2 নম্বর করে ফেলে। তো বউ কইতেছে সর্বনাশ, আগে তো শুধু মুখ দুইটা, আজকা তো আমার গুয়ো দোন লাগলো, কামটা কি করলা তুমি? কয় তোর কথায় আমার এই কামুস, আমি কইছি শয়তানে মুতায়, আর তুই কইছ শয়তানে খালি মুতাই, তুই জানে টাকার বস্তা দিতে রে না, এত বড় টাকার বস্তা দিছে আমি মাথায় লইয়া হাত তারি না, টাকার বস্তার বারে আমি পায়খানা করে দিছি, এর নাম স্বপন। আল্লাহর কোরআন বলছে 3 প্রকারের স্বপ্ন, মানামে রহমানি আল্লাহ প্রদত্ত স্বপ্ন হয়, মানামে রহমানি আল্লাহ প্রদত্ত স্বপ্ন, মানামে খেয়ালি সারাদিন ব্যবসা বাণিজ্য নিয়ে খেয়াল তামসা করতেছে, গবেষণা করতেছে, কল্পনা জল্পনা করতেছে, ঘুমায় গিয়ে রাত্রে ঘুমের ঘরে কল্পনা জল্পনার স্বপ্ন দেখা ফেলাইছে, দিনের বেলা কল্পনা জল্পনা রাত্রের বেলা স্বপ্ন দেখে, এটা হলো সারাদিনের কাল্পনিক স্বপ্ন। আরেকটা স্বপ্ন আছে মানামে শয়তানি, শয়তানে দেখায় ঘুমের ঘর, একটা লোক নামাজ পড়ে তাহাজ্জুদ পড়ে হজ করে কুরবানি দেয় যাকাত দেয়, স্বপ্নে আইসা শয়তান বলতেছে তোর আর নামাজ পড়ো লাগতো না, তোর নামাজে আল্লাহ রাজি হয়ে গেছে, তোরে মেরা চলে যাইব। মূর্খ আবেদ
বড় খুশি হয়ে গেছে, আল্লাহ খুশি আমার কাছে, নামাজ পড়ন লাগতো না, কুরবানি দেওয়া লাগতো না, যাকাত লাগতো না, ফরদা ফুসিতে লাগতো না, আল্লাহ আমার মেরাজ করাইব। পরের দিন নামাজও যায় না, মসজিদের ইমাম সব জায়গায় কেউ চাচা ফার্স্ট টাইম জমাতে নামাজ পড়তেন, আজকে দিন নামাজ আইলেন না, কই স্বপ্নে আই আমার শয়তানে কইছে নামাজ আর ফরন লাগতো না। এই স্বপ্নটার নাম হলো মানামে শয়তানি, শয়তানে দেখাইছে। মহিলা পর্দা করে চলতো বোরকা টোরকা পইরা স্বপ্নে দেখতেছে, বেরিয়ে কইছে পর্দা পিনতে আর মার্কেটে যাইও না, পর্দা ছাড়া হয়ে যাও, কত পর্দা কইরা লাভ কি, লক্ষ লক্ষ মানুষ বেপর্দা চলতেছে, এটা শয়তানে দেখাইছে। তো একটা স্বপ্ন হইলো কল্পনা জল্পনা, আর একটা স্বপ্ন হইলো শয়তানের পক্ষ থেকে, আর একটা স্বপ্ন হইলো আল্লাহর পক্ষ থেকে। মানামে রহমানিন এক স্বপ্ন, ভালো স্বপ্ন, আল্লাহর পক্ষ থেকে স্বপ্ন। এই স্বপ্ন আমার উম্মতের কিয়ামত পর্যন্ত বহাল থাকবে, চলমান থাকবে। আমরা স্বপ্নে দেখি, আমার এক উস্তাদ বললেন, ভারত উত্তর ইউপিতে পড়াশোনার আগে শুধু দেওবন্দে যাব, দেওবন্দে যাব, এরকম একটা কল্পনা ছিল। এই কল্পনা মোতাবেক দিনের বেলা সারাদিন ফিকির করলাম, রাত্রে ঘুমায় রয়েছি, এমন সময় ঘুমের মধ্যে দেখতেছি আমি সাদা এবং কালো রঙের আঙ্গুর খাইতেছি। ঘুম থেকে উঠে স্বপ্নের ব্যাখ্যা করলাম, দারুল উলুম দেওবন্দের যে কুতুবখানাতে কিতাবগুলো আছে সাদা পৃষ্ঠার মধ্যে কালো অক্ষরে লেখা, আমি দেওবন্দ পড়তে পারবো, দেওবন্দ মাদ্রাসায় গিয়ে এলেম শিখতে পারবো। এর কিছুদিন পরই আল্লাহ আমাকে এবং মুফতি হাবিবুর রহমানকে, আমাকে মানে মুফতি জাকারিয়া রহমাতুল্লাহ আলাইকে, মুফতি হাবিবুর রহমানকে ধানমন্ডির একসাথে সফর করে দেওবন্দ মাদ্রাসায় যেয়ে পড়ার সুযোগ করে দিছে। স্বপ্নের ওয়াজ হইব, স্বপ্নে কি কি হয় এই দৈব ওয়াজ, এখন আর ফাও কথার সুযোগ নাই। চারটা জগতের কথা বলা হয়েছে, একটা জগৎ আত্মার, আর একটা জগৎ দুনিয়ার, আর একটা জগৎ কবরের, আর এই দুনিয়ায় থাকা অবস্থায় মানুষ ঘুমের ঘরে একটা জগতে বিরাজ করে, এই জগৎটার নাম হলো আলমে মিশাল। আলমে মিশাল, এই জগতে মানুষে যে অনেক কিছু দেখে, অনেক কিছু দেখে। অবিবাহিত ছেলেরা স্বপ্নে দেখে নতুন ভৌলিয়া আনন্দ উল্লাস করতেছে, আমোদ প্রমোদ করতেছে, ঘুম ভাঙছে করেছে, এদের মাথার বালিশের ঠেঙ্গের সিফের কথা কয় না। মা মেয়ের ডাকতেছে তাড়াতাড়ি কোরআন শরীফ পর, কয় মা কোরআন শরীফ পড়মো কেমনে, শরীর না পাক, গোসল না করে পরণ যেত না, এটা স্বপ্ন দোষ হইছে। আল্লাহর নবী বিশ্ব নবী বলেন, আল্লাহর হাবিবকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, মহিলাদের কি স্বপ্ন দোষ হয়, নাইট পলিশিং হয়? আল্লাহর হাবিব বললেন, হ্যাঁ হয়। উম্মে সালমা বলেন, ফাগত্তাত ওজহাহা, দুর হাত দিয়ে মুখমণ্ডল ডাকিয়া ফেলছে লজ্জায়, আর বলে আমি জিজ্ঞাসা করে শরমে পড়ে গেলাম, বিশ্ব নবী তো সমর্থন করছে মহিলাদেরও স্বপ্ন দোষ হয়, পুরুষেরও স্বপ্ন দোষ হয়, ঘুমন্ত অবস্থায়, জাগ্রত অবস্থায় না, ঘুমন্ত অবস্থায়, ঘুমের ঘরে। সাইয়্যিদুত তায়েফা আল্লামা জুনাইদ বাগদাদি রহমাতুল্লাহি আলাইহির কথা আপনারা শুনছেন, মিশকাতুল মাসাবির বাবু সালাতিন নফলি একটা অধ্যায় আছে, সেই অধ্যায়ের পার্শ্বটিকাতে লেখা আছে, সাইয়্যিদুত তায়েফা আল্লামা জুনাইদ বাগদাদি রহমাতুল্লাহ আলাইহি উনি ইন্তেকাল করছে। তো ওনার এক বন্ধু জিজ্ঞাসা করছে, আপনি যে ইন্তেকাল করলেন, কবরে আল্লাহ আপনার সাথে কি মুআমালাত করছে? জুনাইদ বাগদাদি বলেন, মিশকাতের হাসিয়াতে লেখা আছে, তাহাতিন ইবাদত ফানিয়াতিন ইশারাত ওয়া মা নাফানা ইল্লা রুকায়া সাল্লাইনাহা ফি জাওফিল লাইল, আমার জীবনে যত ইবাদত বন্দিগি করেছি কোন ইবাদত কাজে লাগে নাই, শেষ রাত্রের তাহাজ্জুদের নামাজ কবুল করে আমার আল্লাহ আমাকে মাফ করে দিয়ে আমার কবরটা স্বর্গের সাথে যোগাযোগ করে দিয়েছে। এই জুনাইদ বাগদাদির ফিরা ছিল আল্লামা সিররি শক্তি রহমাতুল্লাহি আলাই। সিররি শক্তি বলতেছে, এই জুনাইদ তোমার ওয়াজ করতেইব পাবলিকের সামনে, ওয়াজ বুঝেন না আপনারা, এটা কি করছেন, ওয়াজের প্যান্ডেল না, কথা কইতেইব ওয়াজের প্যান্ডেল না। ফির সাহেব সিররি শক্তি বলতেছে, জুনাইদ বাগদাদি তোমার ওয়াজ করতেইব, 40 জন শ্রোতা নিয়া 41 জন হইলে ওয়াজ করা নিষেধ, 39 জন হইলে ওয়াজ করা নিষেধ,
কথা বুঝছেন নি, চল্লিশ হইতো ইব বরাবর, একজন বেশি হইতো না একজন কম হইতো না। জোনাইদ বগদাদি কয়, আপনি আমার পীর সাহেব ঠিক আছে স্যার শক্তি, আপনার কাছে আমি মুরিদ হইছি, কিন্তু ওয়াজ বড় কঠিন কাম, আমার দ্বারা ওয়াজ করা সম্ভব? আমি না তোমার পীর সাহেব, আমার কথা মানতা না, কয় সব কথা মানব, ওয়াজ আমি করতাম না, কেড়ে করতাম না কমু, এই সবাই কয় না কেড়ে কথা, কেড়ে করতে পারতো না বল বলে। পীর সাহেবের কাছে আরেক শিষ্য মুড়ি দিছে, মুড়ি দিয়ে বলে, হুজুর অনেকদিন আপনি রজিফা আদায় করছে, আমার কিছু ইসমে আজম শিখাই দিবেন। কয় বেটা তোর ইসমে আজম শিখামো না, কারে শিখামো, এই লো ইসমে আজম শিখ, একচল্লিশ দিন আমল করবি, একচল্লিশ দিন আমল করিয়া সন্ধ্যা রাত্রে ইসমে আজম টেস্ট করে, সঠিক শিখাইলো না ভুল শিখাইলো, খুব খেয়াল করবেন, এই কথা আর রিপিট করবো না। ইসমে আজম যখন ফোরসে একচল্লিশ দিন পরে, জিন্নাতে হাজির হয়ে গেছে, বলে কেন ডাকছেন আমাদেরকে, কই দেখেন না মেল ফ্যাক্টরির এলাকা, ফাল্লুমের এলাকা, টাক্কুর ডুক্কুরি ফাল্লুমের বাড়ি, মাথায় মানে না, টিনের ঘরও আর থাকতাম না, বিল্ডিং বানায় দাউনের লেগে ইসমে আজম ফিরে ডাকছি। জিন্নাত বলে ঠিক আছে বিল্ডিং বানাই দিম, আপনার কয়তলা বানাইবেন, কয় দোতলা বানাইলে সারবো। রাতারাতি জিন্নাত ইট বালু লট সিমেন্ট পানি টানি আইনা সুন্দর বিল্ডিং বানাইলেছে। শেষ প্রহরীতে বলতেছে আমাদেরকে কাজ দেন, কয় কি কাজ দিব, আনছিলাম বিল্ডিং বানানোর লেগে, বিল্ডিং তো হয়েছে আর কি কাজ, আমরা জিন জাতি অফশোর থাকতাম পারি না, কাজ না দিলে গলা টিপকে মেরে লামু। বেড়ায় কয় গলা টিপকে মেরে লিলে আমার টিনের ঘরে ভালো আছি না, আমি বিল্ডিং ও থাকবো কিভাবে, দোষ কি আমার? কয় মিয়া তোমার দোষ না, তুমি আমাদেরকে হাজির করছো কেরে, টিনের ঘরে থাকতে তা না বিল্ডিং ও থাকবা, বিল্ডিং বানাইছে আমরা জিন জাত অফশোর থাকতে পারি না, কাজ দাও আর নয় তোমার গলা টিপা মানু। কয় এই দোষ আমার উপরে বর্তায় লাভ নাই, আমার পীর সাহেব আমার ইসমে আজম শিখাইছে দেখি আমি পড়ছি। ফিরের বাড়ির দিকে দৌড় শুরু করছে, দৌড়তে 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 অকর হুবাহুব ফিরের বাড়ির দরজার সামনে গিয়ে হাজির। পীর সাহেব না মুরিদরে দেখা কয় কিরে দৌড়স কেরে, আমি দৌড়ি না, আমার দুশন না, আমার দৌড়াইতেছে, আরে দৌড়াই কাটা, এত বড় পীর সাহেবের মুরিদরে দৌড়ায়, আমি বড় পীর সাহেব আর আমার মুরিদরে দৌড়ায়, কয় শয়তানে দৌড়াইতেছে জিনেরা, কিরে জিন আমার মুরিদরে দৌড়াবি, এত বড় সাহস কে দিল তোরে, আওয়ামী লীগের কোন ক্যাটার এই মুহূর্তে দৈরা জেলখানায় রাখতার বাবা, ডিস ইজ মাই অর্ডার, আমার নির্দেশের বার করে দেওয়া হয়, শীর্ষ সন্ত্রাস টেরোরিস্ট যেই দল যখন ক্ষমতায় থাকে, বিএনপি থাকলেও বিএনপির কোন নেতা ফেতা দৈরা কারাগর রাখুন যায় না, জামাতে ইসলাম ক্ষমতায় আসলো ছাত্র শিবিরের কোন ছাত্র কারাগরে রাখতার না, হেফাজতে ইসলাম ক্ষমতায় আসলো হেফাজতে ইসলামের তত্ত্বাবধানের কোন ছাত্র কারাগরে ধরে রাখতার না, এর সাত চাচায় আইলে চাচায় আইলে কোনো বাতিজা কারা করে থাকতো না, জাতীয় পার্টি সব বার করে দিবে, কথা কয় না, আমি কি রাজনীতি করতে পারছি, ভোট সামু ভোট দিবেন আপনারা, এই জগতে আমরা নাই। কথা প্রসঙ্গে এক্সাম্পল উদাহরণ দৃষ্টান্ত দিচ্ছি, ফির বলতেছে আমার মরিদরে দৌড়স কারণটা কি, কয় কারণ হইলো আমার একটা ডাইকে আনছে ইসমে আজম করে বিল্ডিং বানাইতাম বানাইছে, কাজ দিতে পারে না কইছে গলা টিপকে মানবো, কয় রে আমার কাছেও তো কোনো কাজ নাই, তো তোর কাজ দিমু কইতে, কয় ফিরের ও গলা টিপা মারমু মুরিদ্র মারমু, ফির বড় সালাক কয় সর্বনাশ, আমারও মেরে লিব মুরিদ মেরে লিব, তো যেই কোনো কাজ দিলে তোরা জিন জাতিরে সারবো কিনা, তোরা তো জিন জাত, যেই কোনো কাজ দিলে তোরা কাজ করতে পারবে নি, কিছু কামলা আছে বিভিন্ন দেশের স্টেশনে বাজারে উঠে কামলা, সকালবেলা গিয়া দাম ফুরাইয়া কামলাইন না, যার যার কাজ ভাগ করিয়া দেয়, এখন বলতেছে তোরা যেই কোনো কাজ দিলে করতে পারবি, বলে হাঁ করতে পারবো, তাইলে সামনে আসিল একটা কুত্তা, কয় কুত্তার লেজ ঢা সুজা কর, আমি কুত্তার লেজ সুজা করবো কতক্ষণ, টান নই সুজয় সাইরে দিলি বাকি, তো একদিনে পরামর্শ দিলে পীর সাহেব বড় চালাক রে, যেই কাম দিছে কেমন পর্যন্ত ডিউটি শেষ হইতো না, যা ফরসা স্যার বাঁশদার থেকে একটা আইকলা বাঁশ কাটতে আনে, এনে একটা সুঙ্গা বানা বানায়া পিছনে একটা ক্লিপ দিয়া দেখ সুঙ্গা ডাটকাইলে নি লেজটা সুজা রাখুন যা, বাঁশ দুইরা দিছে তো সুঙ্গা থাকে না, তো পিছনে তো কিছু নাই আটকানের, সুঙ্গা আর নাই, যেই বাঁকা লেজ সেই বাঁকা ওই থাকে সুজা আর হয় না, কিছুক্ষণ পরে ঢিল দিয়ে ফেলায়া বলে যে
এই ডিউটি আমাদের দ্বারা করা সম্ভব না, ফিরো মারলাম না, মুরিদও মারলাম না, সালাকির কারণে বাচ্চা গেছে, গেছে গাছিনাত। যেই জাতির সামনে ওয়াজ করার জন্য সিররি শক্তি আমাকে বলে এই জাতির চরিত্র হলো কুত্তার লেজের মতন, যতক্ষণ টানে ওয়াতক্ষণ সুজা থাকে সাইরা দিলে বাঁকা বাঁশের চুঙ্গা দিও আটকা, কুত্তার লেজ সুজা করা যায় না, কুত্তার লেজ সুজা হয় না। ছাগলের সাইরাঙ্গুল লেজ দিয়ে ইজ্জত ডাকা যায়, কুকুরের দের হাত লেজ দিয়ে ইজ্জত ডাকতে পারে না। এই জাতি ইহুদি খ্রিস্টানদের তাহজিব তামাদ্দুন কৃষ্টি কালচার গ্রহণ করে গড়ের বাহির হয়ে গেছে, যত ওয়াজ নসিহতের সংখ্যা বাড়তেছে, সুর ডাকা থাইজাকার চিন্তাইকারী সৎখোর গোসকোর জিনাকোর বেনামাজি বেহায়া বেপর্দা বেরোজাদারের সংখ্যা আরো বেশি বাড়তেছে। জোনাইদ বগদাদি কই ওয়াজের কথা আমারে কইেন না, আমি পারতাম না, ঠিক আছে তুমি ওয়াজ কইরো না। দিন গেল রাত্র হল, রাত্রের বেলা মদিনাওয়ালা, মদিনাওয়ালা চিনেননি, সবাই পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যেই কালিমা না পড়লে পৃথিবীর কোন নারী পুরুষ মুসলমান হইতে পারে না। এই কালিমাতে যার নাম আল্লাহর নামের পাশে, তিনি হলেন মদিনাওয়ালা। বুখারী শরীফে 556 টা বাদ্দা আছে, আমার আলোচনায় যদি পরে আমি বলবো একটা বাদ্দা আছে, বাবু হায়াতিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওহু হাইয়ুন ফি কবরিহি, আল্লাহর নবী সশরীরে রওজা পাকে জিন্দা অবস্থায় অক্ষত অবস্থায় আছে। এই মদিনাওয়ালা রাত্রের নিশীতে জুনাইদ বগদাদিরে মদিনার থেকে বলতেছে, রে জুনাইদ বগদাদি আগামী দিন 40 জন শ্রোতা নিয়ে তোকে ওয়াজ করতে হবে, 41 জনেও না 39 জনেও না, কামা হক 40 জন শ্রোতা নিয়ে তোকে ওয়াজ করতে হবে। ফজরের নামাজের পরে সিরি শক্তি বুড়া মানুষ লাঠিতে বর কইরা টুক 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 কইরা ইসা জুনাইদ বগদাদির দরজায় আওয়াজ দেয়, গতকালকে আমি তোমার পীর সিরি শক্তি বলছিলাম ওয়াজ নসিহত করার জন্য, জাতির সামনে তুমি আমার কথা ডিনাই করে দিয়েছ, আমার কথা ফেলে দিয়েছ, তুমি ওয়াজ করতে পারবা না। আজকে রাত্রে যে মুহাম্মাদুর রাসূলুল্লাহ তোমাকে ওয়াজ করার জন্য বলছে, এই কথা তুমি কেমনে ঠেলে ফেলে দিবা। এখন আমার প্রশ্ন হইল, রংপুর পাড়ার যুবক বৃদ্ধা মুসলমান ভাইরা আমার, সিররি শক্তি কেমনে জানে জুনাইদ বগদাদি বগদাদিরে মদিনাওয়ালায় ওয়াজ করতে কইছে? এই প্রশ্নটা আপনারা জাগেনি, সিরি শক্তি কই, জুনাইদ বগদাদি কই, মদিনাওয়ালাই কই, এই প্রশ্ন আপনারা জাগেনি? মদিনাওয়ালা সবার আগে সিরি শক্তি রে বলছে, রে সিরি শক্তি তোমার কথা যে ভাট করে দিছে তোমার মরিদ জুনাইদ বগদাদি, আজকে রাত্রে জুনাইদ বগদাদিকে বলবো আগামী দিন 40 জন শ্রোতা নিয়ে ওয়াজ করার জন্য। আগে মদিনাওয়ালা বলছে সিরি শক্তি রে, পরে বলছে জুনাইদ বগদাদি রে, চোখের তীক্ষ্ণ নজর থেকে বেঁচে থাকো, সরহে আকায়েদেনা সফিত আছে, নিব্রাসের মধ্যে আছে, বয়ানুল ফওয়ায়েদের মধ্যে আছে। আমার বন্ধুরা খুব ভালো করে খেয়াল করবেন, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবী ইন্তেকাল করলে খলিফা হলো আবু বকর সিদ্দিক, আবু বকর ইন্তেকাল করলে খলিফা হলো ওমর, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু স্বপ্নে দেখেন, বলবো নি, কষ্ট হইতাছে? আলী স্বপ্নে দেখেন বিশ্ব নবী মসজিদে নববীতে ইমামতি করতেছে, মসজিদে নববীতে কে ইমামতি করতেছে? এই মসজিদে নববীতে বর্তমান সময়ে 650,000 মানুষ একসাথে এক জমাতে নামাজ পড়তে পারে। কোন কোন সাংবাদিক বলেছে এই মসজিদে নববী তহাবী শরীফের হাদিস
চাল ছিল খেজুর পাতার, বেড়া ছিল খেজুর পাতার, নিচে ছিল মাটি। আল্লাহর হাবিব বলতেন, আমার এই মসজিদ নববীর পূর্ব দিক থেকে কুত্তা ঢুকে পশ্চিম দিক দিয়ে বাহির হয়ে যায়, কুত্তার পায়ের চিহ্ন হয়ে যেত। সাহাবীদেরকে বলতেন, হাত দিয়ে ডোলে সমান করে দাও, খেজুর পাতার ফাঁকি দিয়ে যখন সূর্যের তাপ পড়বে জমিন শুকায় গেলে জমিন পবিত্র, এখানে নামাজ পড়া যাবে। খেজুর পাতার ছাল, খেজুর পাতার বেড়া, এই জায়গা ছিল, নিচের জায়গা ছিল মাটি। কুকুর একদিক দিয়ে ঢুকত, অপর দিক দিয়ে বের হইত, তাহাবি শরীফের হাদিস। এখন সাংবাদিকরা বলেন, যে মসজিদে নববীর খেজুর পাতার চাল ছিল বেড়া ছিল, এই মসজিদে নববী প্রসারিত হয়ে সংস্কার হয়ে 650 মানুষ একসাথে নামাজ পড়তে পারে, এই মসজিদে নববীতে 27 টন স্বর্ণ লাগানো আছে, বলেন সুবহানাল্লাহ। বর্তমান কাবা শরীফে 820,000 মানুষ একসাথে নামাজ পড়তে পারে। বাংলাদেশের জাতীয় মসজিদ বাইতুল মোকাররমে 30,000 মানুষ একসাথে নামাজ পড়তে পারে। আলী ইবনে আবি তালেব বলেন, আমি স্বপ্নে দেখতেছি বিশ্ব নবী মসজিদে নববীতে ইমামতি করতেছে, ফজরের নামাজের সালাম ফিরাইয়া মসজিদে নববীর এক পাশের দেয়ালের মধ্যে ধাক্কা দিয়ে আল্লাহর হাবিব বসেছেন। নতুন খেজুর বাগানের পাটনা খেজুর, বড় একটা খাঞ্চা ভর্তি খেজুর, একজন মহিলা বাবু সালাম দিয়ে ঢুকাই দিয়ে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এটা আমার নতুন বাগানের পাকা খেজুর, আপনি নিজে খান, সাহাবায়ে কেরামদেরকে বাগবাটোরা করে দেন। আল্লাহর নবী সাহাবীদেরকে বাগবাটোরা করে দিলেন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একটা খেজুর দিলেন, আলী খেজুর মুখে দিয়ে চাবায় আর খেজুরের শান মজা উপভোগ করতেছে, সুগ্রান পাইতেছে। আলী মনে মনে ভাবতেছে, বিশ্ব নবী বাকি সাহাবীদেরকে খেজুর দেওয়ার পরে যদি খাঞ্চাতে খেজুর থাকে, আমি আল্লাহর হাবিবকে বলবো আর একটা খেজুর দেওয়ার জন্য। কথা খুব খেয়াল করে, সব সাহাবীকে খেজুর দিল, খাঞ্চাতে এখনো খেজুর আছে। আমি আলী ইবনে আবি তালেব একদিক থেকে জামাতা, অপর দিক থেকে চাচাতো ভাই, আমি বিশ্ব নবীকে বললাম আমাকে আরেকটা খেজুর দেন, আল্লাহর হাবিব আমাকে খেজুর দিল না, কিন্তু আমার মুখের ভিতরে স্বপ্নে যে খেজুর আমি পাইছি, চাবাইতেছি, খাইতেছি, এই খেজুরের সুগ্রান সুবাস এখন আমার মুখে রইছে, মুখে আমার খেজুরও রইছে, সুবহানাল্লাহ। বল স্বপ্নে দেখছে ঘুমে খেজুর খাইতেছে, খেজুর মুখে আছে, মসজিদে নববীতে আজান হচ্ছে, আজান হচ্ছে, আলী লাভ দিয়া ঘুম থেকে উঠলেন, আজান হয়ে গেছে, ঘুম থেকে ওঠার পরও দেখেন মুখের মধ্যে সেই সুস্বাদু খেজুর আছে, গ্রাম ও বাহির হইতেছে। আলী বলেন, আমার জিন্দগিতে জীবনে এত মজাদার খেজুর আর কোনোদিন খাই নাই, ওযু করে আমি মসজিদে নববীতে গেলাম, যায় দেখি আমার ভাই উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীতে ইমামতি করতেছে, কারণ নবী তো দুনিয়ায় নাই, আবু বকর সিদ্দিকও দুনিয়ায় নাই, উমর খলিফা এখন উমর মসজিদে নববীতে ইমামতি করতেছে। ফজরের নামাজ আমি উমরের পিছে পড়লাম, উমর নামাজের ডান দিকে বাম দিকে সালাম ফিরাইয়া স্বপ্নে আমি যেইভাবে দেখছি বিশ্ব নবীকে যেই ওয়ালটার মধ্যে ধাক্কা দিয়ে বসা, হুবহুব উমর সালাম ফিরাইয়া মসজিদে নববীর ওই ওয়ালের মধ্যে ধাক্কা দিয়ে বসা, নতুন বাগারের পাকা খেজুর, একজন মহিলা একটা বড় ডিশ খাঞ্চা ভর্তি বাবু সালাম দিয়ে দিয়ে যায় আর বলে, ও নবীর সাহাবী উমর, আপনি যেহেতু খলিফা নিজেও খেজুর খান, সাহাবিদের মধ্যে বাক করে দেন। ফজরের নামাজের পরে নতুন বাগারের মহিলার দেওয়া সেই খেজুর বাবু সালাম দিয়ে যা ঢুকেছে, খাঞ্চার থেকে নবীর সাহাবিদেরকে খেজুর দিচ্ছে, আলীকেও একটা খেজুর দিছে। আলী মনে মনে ভাবেন, খেজুর দিয়া যদি নবীর সাহাবিদেরকে থাকে, আমি আর একটা খেজুর ওমরের কাছে চাব, খেজুর দিও, খাঞ্চার মধ্যে খেজুর আছে। আলী বলেন, ভাই উমর, এত সুস্বাদু খেজুর, মজাদার খেজুর আর আমি কখনো খাই না, আমার একটা খেজুর দেন। উমর বলে, আলী,
রাত্রের বেলা ঘুমে যে স্বপ্নে দেখেছো বিশ্ব নবীর কাছে খেজুর চেয়েছিলা, বিশ্ব নবী তোমাকে আরেকটা খেজুর দেয় নাই, আমি ওমর কেমন করে তোমাকে আরেকটা খেজুর দিব? এখন বলেন আলী ঘুমাইছে কোথায়, ওমর ঘুমাইছে কোথায়? বিশ্ব নবী খেজুর বন্টন করলো, আলীকে একটা দিল, চাওয়ার পরও দিল না। এই খবর ওমর কেমন করে জানে? ওমর দি বলে নবী তোমাকে আরেকটা খেজুর দেয় নাই, আমি কেমনে দিব? নবী দৈন্তেকাল করে দুনিয়ার থেকে চলে গেছেন, আবু বকরও চলে গেছেন। আল্লাহর হাবিব বলেন মানামে রহমানি, নবুয়তের 46টা দ্বারার একটা দ্বারা হলো এক স্বপ্ন, ভালো স্বপ্ন। স্বপ্ন কইলে খারাপ লাগে না তো, স্বপ্ন বুঝেন তো? এই স্বপ্নের কথা, একই দস্তরখানে আলী এবং বিশ্ব নবী খেজুর খাচ্ছেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু খেজুর খাইয়া খেজুরের বিচিটা নবীজির সামনে জমা করে। খেজুরের বিচি আসেনি আপনারা রং করা? আসেনি। খেজুর খায় আলী, বিচি জমা করে নবীর সামনে। কিছুক্ষণ পরে আলী বলি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যার সামনে খেজুরের বিচি বেশি সে খেজুর বেশি খাইছে। হা বানা না কইলে আমি কি বুঝতাম, আপনারা ওয়াজ বুঝেন কি? আলী বলেন যার সামনে খেজুরের বিচি বেশি সে খেজুর বেশি খাইছে, নয় খেজুরের বিচি কেন বেশি হইল তার সামনে। আল্লাহর হাবিব বলেন ওরে আলী, এ আলী, যার সামনে খেজুরের বিচি বেশি সে খেজুর বেশি খাইছে। আমি রসুল ফতোয়া দিলাম, যার সামনে খেজুরের বিচি নাই সে খেজুর বিচি সহ খাইছে। আলী তুমি বিচি সহ খাইলিছ, আমি তো বিচি খুল্লা খাইছি। মজাক নবী করতেন, মজাকের কথা একটু সামনে গেলে বলবো। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাঝে মধ্যে সাহাবাই কেরামের সাথে মজাকও করতেন, মজাক করতেন। আমরা তো এখন গুনার কথা বলে মজাক করি, গুনা দিয়ে মজা, আনন্দ উল্লাস আমোদ প্রমোদ করি। হারাম, মুসলমানের জন্য কোনো গুনার অনুমতি নাই, কোন হারাম দিয়ে আনন্দ উল্লাস আমোদ প্রমোদ করতে পারবে না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে নবী বলছেন, এ ওমর, আমার পরে নবুয়তের দরজা বাকি থাকলে ওমর নবী হইত। পঞ্চম শ্রেণীর কবিতাতে আপনারা পড়ছেন কিনা মনে পড়ে কিনা, যারা স্কুলে পড়েছে। আজ বুঝি কেন বলেছিলেন শেষ পয়গম্বর, আমার পরে যদি নবী হত কেউ হত সে এক ওমর। অরদ জাহান শাসন করেছেন দুলার তখতে বসি, খেজুর পাতার প্রসাদ খানি বারে বারে গেছে খসি। এই কবিতা ছিল, এখন তো গোরার ডিমের কবিতা হইছে। হাম টিমা টিম টিম তারা মাঠে পারে ডিম, তারা মাঠে পারে ডিম তাদের দুটো খাড়া শিং, শিংওয়ালা কোনো প্রাণী ডিম পারে না মাঠে। এই কবিতাও লেখছে, আবার লেখছে ক্লাস এইটের বইয়ে যে আল্লাহর নামে জব করতার বো, দেবদেবীর নামে মূর্তির নামে জব করতার বো, বলেন না উজুবিল্লাহ। ইচ্ছা করে যদি বিসমিল্লাহ ছাড়া কোনো হালাল প্রাণী জব করে, খাওয়া হারাম হারাম হারাম, মৃত প্রাণী খাওয়ার মতন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু 1200 মানুষ 1200 মাইল দূরে সাহাবাই কেরাম যুদ্ধের জন্য গেলেন। ওমর মসজিদে নববীর থেকে জুমার খুতবা দেওয়ার আগে ইয়া সারিয়াতুল জাবাল বলে আওয়াজ দিছে। আল্লাহ এই আওয়াজ 1200 কিলোমিটার দূরে পৌঁছাই দিয়ে সারিয়া নামক সাহাবিকে সতর্ক করছে, বলছে ইয়া সারিয়াতুল জাবাল, এ সারিয়া, জাবালের পিছনের দিক থেকে, পাহাড়ের পিছনের দিক থেকে দুশ্মনেরা আসতেছে, অতি তাড়াতাড়ি ঘুরে দাঁড়াও না, তোমাদের উপরে হঠাৎ আক্রমণ করলে তোমরা পরাজিত হয়ে যাইবা, দুলিশ্বাত হয়ে যাইবা। এই মসজিদে নববীর মিম্বর থেকে 1200 কিলোমিটার রাস্তা ওমর তার অন্তরচক্ষু দিয়ে দেখতে পাইলেন, বলেন সুবহানাল্লাহ। এখন মহিলাদের একটা স্বপ্ন আমি বলি, তারা হুরা করবেন না। আবু দাউদ শরীফের হাদিস, আল্লাহর নবীর একজন স্ত্রীর নাম সফিয়া বিনতে হুয়াই ইবনে আখতাব। সফিয়া বিনতে হুয়াই ইবনে আখতাব স্বপ্নে দেখেন 14 তারিখের জ্যোৎস্না, 14 তারিখের চাঁদ তার রানের উপরে আইসা,
রানের উপরে আইসা স্তব্ধ হয়ে গেছে। সকালবেলা মন খারাপ, সফিয়া বিনতে হুয়াই ইবনে আখতাবের স্বামী বলেন, তোমার মন প্রতিদিন সকালবেলা ফ্রেশ থাকে, আজকে কেন তোমার মন ভাঙ্গা? বউ, তোমার মন ভাঙ্গার কারণটা আমি জানতে চাই। সফিয়া বিনতে হুয়াই ইবনে আখতাব বলেন, আমি গত রাত্রে স্বপ্নে দেখছি 14 তারিখের চাঁদ আমার কোলে এসে গেছে। সফিয়া বিনতে হুয়াই ইবনে আখতাবের স্বামী স্বপ্নটা শোনার সাথে সাথে স্বপ্নের ব্যাখ্যা বুঝছেন। সফিয়া বিনতে হুয়াই ইবনে আখতাবের স্বামী ইন্তেকাল করবে, ইন্তেকালের পরে তার স্ত্রী সফিয়া বিনতে হুয়াই ইবনে আখতাবের বিবাহ হবে বিশ্বনবীর সঙ্গে। আওয়াজ হইছে না? আরো জোরে। জামাই স্বপ্ন বুঝছে, তোমার কোলে 14 তারিখের চাঁদ আসা মানে হইলো আমি মরে যাব, আমার পরে তোমার বিবাহ হবে বিশ্বনবীর সঙ্গে, মোহাম্মদ রাসূলুল্লাহর সঙ্গে, আর তোমার সেই রানে বিশ্বনবী মাথা দিয়ে ঘুমাবে। বলেন সুবহানাল্লাহ। আবু দাউদ শরীফের সহিহ হাদিস, তাজুল উলামা শাইখুল হাদিস, জামিয়া ইসলামিয়া বাহরুল উলুম ব্রাহ্মণবাড়িয়া সদর মাদ্রাসার বর্তমান শাইখুল হাদিস সুফিজি মুস্তাজাবুদ দাওয়াত আল্লামা মুফতি শামসুল হক কাসিমি দামত বরাকাতুহুম, আবু দাউদের এই হাদিসের ব্যাখ্যায় সফিয়া বিনতে হুয়াই ইবনে আখতাবের স্বপ্নের কথা বলেছেন। বলেন আলহামদুলিল্লাহ। খুব খারাপ লাগতেছে? এই অসংখ্য বোল আসে গাছের মধ্যে, আম গাছে আসে কি আসে না? কিছু বোল আসার কিছুদিন পরেই ঝরে যায় কিনা, কিছু বোল আবার একটু একটু বড় হয়, এগুলো আবার ঝরে যায়, মানুষ হাঁটলে গরু ছাগল হাঁটলে ফুটুস ফাটুস ফাটাইয়া দেয়, মহিলারা ঝাড়ু দিয়ে বাইরেয়া লাকড়ির সাথে খড়ির সাথে এগুলা চুলার মধ্যে দিয়ে জ্বালায় কি জ্বালায় না? এর কিছুদিন পরে আর একটু বড় হইলে কাইটা টকে দেয়, ডাউলে দেয়, আমের করাগুলা দেয় কি না? এর কিছুদিন পরে আর একটু বড় হইলে ঝড় আসলে আম গুলা পড়তে থাকে, সেগুলা কাইটা এদেশের মানুষ আচার বানায় কি বানায় না? বুঝেন তো সব আছে। এর কিছুদিন পরে আমগুলা গাছে সুন্দর করে পাকে, পাকার পরে সেগুলা বাঁশের টই দিয়া পারে যাতে না ফাইটা যায়, পাইরা সুন্দর করে ঘরে রাইখা দেয় আর বলে যে আমরা ইয়াসমিনের জামাই আইলে দুই আলি আম খাওয়াইও, গাভীর তো দুধ আছেই, আমগুলা দিও খুব সুস্বাদু আম, সিন্দুর আম, ল্যাংরা আম, বন্য আম, মেঙ্গু আম আছে না, গোপাল ভোগ লক্ষণ ভোগ আছে না নাই, ফজলি আম এগুলো আছে নে, সব শেষে যে আমগুলা গাছ থেকে নামছে সে আমগুলা নতুন জামাই, বড় মেয়ের জামাই, মেজুমের জামাই, সুডুমের জামাই দুধের প্লেটের মধ্যে উঠছে, নতুন বিয়াই বিয়াইন আসলে তাদের দুধের প্লেটের মধ্যে সে আমগুলা উঠলো, আর অসময়ে যেগুলা পড়লো কিছু গেছে ডাউলে, কিছু গেছে টকে, কিছু গেছে আছাড়ে, কিছু গেছে পায়ের নিচে পিষে, কথা কয় না? এই দেশ সেম আম গাছের বইলের মতন, সব শেষে যেগুলা নামবে দুধের প্লেটে উঠবে, আর আগে গেলে গা কোনোটা চুলাই যাইব, কোনোটা গরুর ফাড়া খাইয়া ফাটুস ফুটুস, কোনোটা মানুর পাড়ায়, কোনোটা ছাগলের পাড়ায়, কোনোটা দিব ডাউল, কোনোটা দিব টক, কোনোটা দিয়ে বানাইব আশা। বুঝেননি আজ? দৌড়েন, আপনি দৌড়লে কোনো অসুবিধা নাই, এই মানুষ আছে যথেষ্ট। আম্মা জানা আয়েশা বলেন, মুত্তাহে মালিকের মধ্যে হাদিস পরিষ্কার উল্লেখ আছে যে তিনটা চন্দ্র মক্কা শরীফে উদয় হয়েছে। কয়টা চন্দ্র? কয়টা? মক্কা শরীফে উদয় হয়েছে, মদিনা শরীফে আমার হুজরার ভিতরে অস্তমিত হয়ে গেছে। মক্কায় উদয় হয়েছে, মদিনায় আমার হুজরার ভিতরে তিনোটা চাঁদ ডুবছে, তিনোটা চাঁদ এখানে ডুবে গেছে, আমি স্বপ্নের ব্যাখ্যা বুঝি না। আম্মা জানা এসে বলেন, আমি আমার বাবা আবু বকর সিদ্দিকের অপেক্ষায় ছিলাম, আমার আব্বা আবু বকর সিদ্দিক আমার কাছে আসলে আমি জিজ্ঞাসা করলাম, বাবাজি স্বপ্নে দেখছি তিনটা চন্দ্র মক্কায় উদয় হয়েছে, মদিনায় আমার হুজরার ভিতরে ঢুকে এখানে অস্তমিত হয়ে গেছে, এই স্বপ্নের ব্যাখ্যা কি? আবু বকর সিদ্দিক বললেন, এ আয়েশা,
মক্কায় চাঁদ উদয় হবে, মদিনায় তোমার হুজরার ভিতরে চাঁদ ডুবে যাবে, এই স্বপ্নের ব্যাখ্যা এসাং। এক চাঁদ হলো বিশ্ব নবী ইন্তেকালের পরে, তোমার এই হুজরার ভিতরে বিশ্ব নবীর রওজা পাক হবে। এই চাঁদ মক্কাতে উদয় হয়েছে, মক্কাতে জন্মগ্রহণ করেছে, ভূমিষ্ঠ হয়েছে, হিজরতের পরে মদিনায় আইসা তোমার হুজুরার মধ্যে যে ঘুমাবে, আর যেই নবী যেখানে ঘুমায় অন্তকালের পরে তার কবর সেই ঘরের ভিতরে হয়। এই বিশ্ব নবী তোমার হুজরাতে থাকেন, আল্লাহর হাবিবের রওজা মুবারক, কবর মুবারক, মাজার শরীফ হবে তোমার হুজুরার ভিতরে। দুই নাম্বার চন্দ্র হলো তোমার বাবা আবু বকর ইন্তেকাল করলে তোমার বাবা আবু বকরের কবর হবে তোমার হুজুরার ভিতরে। আবু বকরের জন্ম মক্কায়, হিজরতের স্থান হলো মদিনায়, তোমার হুজুরায় ইন্তেকালের পরে কবর হবে। তিন নাম্বার চন্দ্র হলো হযরত উমর ফারুক, জন্ম মক্কা শরীফে, উদয় মক্কায়, হিজরতের স্থান হলো মদিনায়, আমি আবু বকরের পাশে ওমরের কবর হবে। আল্লাহর নবীর দনু কদম মুবারক যেখানে শেষ সেখানে আবু বকরের মাতা। যারা মক্কা মদিনায় হজ করে আসছেন প্র্যাকটিক্যালে ভালো করে দেখে আসবেন আমি ভুল বলছি কিনা, যারা মদিনায় আছেন এখন যদি সময় পান এই মুহূর্তে মদিনায় যাইয়া দেখেন কবরের সিরিয়াল কি। যারা মক্কাতে আছেন 450 কিলোমিটারের ব্যবধান মক্কা মদিনায়, এখন গাড়িতে সাওয়ার হয়ে মদিনায় যেয়ে দেখেন আল্লাহর হাবিবের পা মুবারক যেখানে, আবু বকরের মাতা মুবারক সেখানে, আবু বকরের পা মুবারক যেখানে, ওমর ফারুকের মাতা মুবারক সেখানে, পাশে একটা কবরের জায়গা খালি আছে। আমার আপনার নবী দুনিয়ায় আসার আগে বাপ ছাড়া একজন নবী আল্লাহ দুনিয়ায় পাঠাইছিলেন, ঈসা নবী, সেই নবী ইন্তেকালের পরে কিয়ামতের পূর্বে দুনিয়ায় আসবেন। স্বাভাবিক জীবন করার পরে তিনি যখন ইন্তেকাল করবেন ওনার কবর ওই তিনজন মহামানবের পাশে কবর হবে। কেন এই কারণটা আমি রহস্যটা বলি, রহস্যটা খুব ভালো করে মনে রাখবেন। منها خلقناكم وفيها نعيدكم ومنها نخرجكم تارة أخرى মাটি হতে জন্ম তোমার মাটিতে মরণ, মাটি হতে জন্ম তোমার মাটিতে মরণ, মাটি হতে উঠতে হবে রাখিও শরণ। আল্লামা মুফতি শফি রহমতুল্লাহ আলাই তাফসীরে মারিফুল কোরআনের 856 নম্বর পৃষ্ঠায় ইয়ায়েতের তাফসীরে লেখেন আল্লাহর হাবিব সাহাবায়ে কেরামদের কি বলছেন, ও আমার সাহাবীরা, যার যেখানে কবর হবে, যার যেখানে কবর হবে ওই কবরের এক চিমটি মাটি নি, তোমাকে মায়ের পেটে তোমার চিত্র অঙ্কন করার সময়, তোমার আকৃতি গঠন করার সময় তোমার কবরের মাটি নিয়ে তোমার মায়ের রেহেমের মধ্যে বাচ্চা দানিতে জড়াইতে, তোমার বাবা মায়ের শুক্রের সাথে সংমিশ্রণ করে আল্লাহ তোমার কবরের মাটি তোমার আকৃতি গঠন করেছে। এই হাদিস বলার সাথে সাথে আল্লাহর হাবিব বিশ্বনবী বলছেন আমাকে এবং আবু বকর সিদ্দিককে, উমরে ফারুককে আল্লাহ একই জায়গার মাটি দিয়ে তৈয়ার করেছেন। আল্লাহর নবী বিশ্বনবী বলেন আমাকে আবু বকর সিদ্দিককে উমরে ফারুককে তিনজনকে একই জায়গার মাটি দিয়ে আল্লাহ তৈয়ার করেছেন। এখন আমি একটা সংজ্ঞা দিব, সময় লাগবে অনেক বেশি, আমি সময় নিব না, এক মিনিটে বলবো। আমরা যে জমিনে বসবাস করি আমাদের উপরে একটা আসমান আছে কি নাই? পৃথিবী সৃষ্টি হয়েছে 1500 কোটি বছর হয়েছে, এই 1500 কোটি বছরের ভিতরে কোন দার্শনিক, কোন গবেষক, কোন সাইন্টিস্ট, কোন বৈজ্ঞানিক, কোন সায়েন্সের লোক, কোন ইতিহাসবিদ এই কথা বলতে পারে না আকাশ কোথায় স্থির করেছে। বিজ্ঞান বিভিন্ন সময় বিভিন্ন রকমের মন্তব্য করেছে কিন্তু আকাশের বেলায় কেউ কিছু বলতে পারে না। হাদিসের ভাষায় 500 বছরের রাস্তা, তার ব্যাখ্যা করলে 18 কোটি 25 লক্ষ বছরের সমান দূরত্ব। আকাশপথের যানবাহন বাক ফাইন্ডার অথবা রকেট দিয়ে চললে সমতল ভূমি থেকে উপরের দিকে 18 কোটি 25 লক্ষ বছর সময় চললে যেই রাস্তা অতিক্রম করতে পারবে, জমিন থেকে প্রথম আসমানের গ্যাপটা অতিক্রম করতে সময় লাগবে 18 কোটি 25 লক্ষ বছর।
এরপরে আসমান, আসমানের থিকনেস 18 কোটি 25 লক্ষ বছরের রাস্তা, এরপরে একটা গ্যাপ আছে 18 কোটি 25 লক্ষ বছরের রাস্তা, এরপরে দ্বিতীয় আকাশ, এরপরে একটা গ্যাপ, এরপরে তৃতীয় আকাশ, এরপরে গ্যাপ, এরপরে চতুর্থ আকাশ, এরপরে গ্যাপ, এরপরে পঞ্চম আকাশ, এরপরে গ্যাপ, এরপরে ষষ্ঠ আকাশ, এরপরে গ্যাপ, এরপরে সপ্তম আকাশ, এরপরে একটা গ্যাপ আছে 50,000 বছরের রাস্তা। ওই 50,000 বছরের রাস্তাটাকে আল বাহরুল হিকমা বলা হয়। হাদিসের মধ্যে আসছে এই দরিয়াতে জিব্রাইল আমিন দৈনিক একবার গোসল করে, কয়বার? জিব্রাইলের শরীর থেকে যত ফুটা পড়ে পানির ফুটা, আসলে এটা নূরের সমুদ্র, দেখতে পানির মতো দেখা যায়, গোল্ডেনের কালার, স্বর্ণের কালার, ফুটা ফুটা পানির মতো যেন পড়ে, প্রতি ফুটায় ফুটায় আল্লাহ লক্ষ লক্ষ কোটি কোটি ফেরেশতা জিব্রাইলের আকৃতিতে বানায়, তারা উম্মতে মুহাম্মদের গুনাহ মাফের জন্য আল্লাহর কাছে তওবা ইস্তেগফার করতেছে। 50,000 বছরের রাস্তা পাড়ি দিয়ে যাওয়ার পরে আল্লাহর আরশে আজিম ডান পাশে হলো লৌহে মাহফুজ, বাম পাশে হলো জাহান্নাম। কিভাবে জাহান্নাম? সূরে তাকবীরের মধ্যে আছে, ইজাস শামসু কুব্বিরাতের মধ্যে, ইজাস সামা উন ফাতারাতের ভিতরে আছে, আল মুরসালাত উরফার ভিতরে আছে, সূরে ওয়াকিয়াতে আছে, এরকম অনেক সূরাতে আছে, আমি সেই দিকে যাব না। আবু বকর সিদ্দিক নবীজির চুল মুবারক, দাড়ি মুবারকের দিকে তাকাইয়া আবু বকর বলে, সাইয়্যাব তো ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ওগো পয়গম্বর আপনি বুড়া হয়ে গেছেন। আল্লাহর নবী বলে, আবু বকর রে, আমি বুড়া হই নাই, আমি বুড়া হই নাই, শাইবাত নিবিল হুদ আল ওয়াকিয়া ওয়াল মুরসালাত ইযা শামস কুবিরাত ইযা সামা উন ফাতারাত, এই পাঁচটা সূরা নাযিল হওয়ায় আমার মাথা এবং থুতার মধ্যে কিছু সুলদারি ডিসকালার হয়ে গেছে। আল্লাহ কিয়ামতের ভয়াবহতার কথাই পাঁচটা সূরাতে বলছে। ওরে আবু বকর, আমি বয়সে বুড়া হই নাই, পাঁচটা সূরা আমার উপরে নাযিল হওয়ায় সূরার ভারসাম্যতায় আমার চুল এবং দাড়ি সাদা হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বিশ্বনবী বলেন, এ আল্লাহর আরশে আজিমের ডান পাশে লৌহ মাহফুজ, তার পাশে জান্নাতুল ফেরদাউস, পুরা সংজ্ঞা দেওয়ার সময় নাই। এই লৌহ মাহফুজ দৈর্ঘ্য হলো 18 কোটি 25 লক্ষ বছরের রাস্তা, প্রস্থ হলো 18 কোটি 25 লক্ষ বছরের রাস্তা, নূরের তক্তা আল্লাহর কোরআনে সূরাতুল বুরুজ বলছেন, বালহু কুরআনুন মাজীদুন ফি লাউহিন মাহফুজ, ইয়ে নূর হামেশা চমকায়, ইয়ে নূর বরাবর চমকেগা, রওশন হে জামাল আনোর সে পৈমানায়, ফখরুল দীন ये नूर हमेशा चमका है, ये नूर बराबर चमकेगा। ऐ लौह महफूज़ेर ब्यापारे সূরাতুল বুরুজের আয়াতের তাফসীরে লেখা আছে, কালামুহু নূরুন ও কালামুহু নূরুন, কলম নূরের তৈয়ারি, কালিও নূরের তৈয়ারি, ওই তখ্তটাও নূরের তৈয়ারি। আল্লাহ রাব্বুল আলামিন আদি অন্ত সব লৌহে মাহফুজে লিখে রাখছেন। এই সূরা তাহার 55 নম্বর আয়াত, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, যেই মাটি থেকে মানুষকে সৃষ্টি করেছে সেই মাটিতে মানুষের মরণ হবে, সেই মাটি থেকে মানুষ হাশরের ময়দানে উঠবে, এই মাটিতে মানুষ বসবাস করে। আল্লাহর হাবিব বলেন, ওই যে লৌহে মাহফুজ, এই লৌহে মাহফুজের মধ্যেই আমার নাম লেখা, পাশে সংকেত দিয়ে লেখা টিস্যুটি, আবু বকরের নাম লেখা পাশে সংকেত দিয়ে লেখা টিস্যুটি, উমরের নাম লেখা পাশে সংকেত দিয়ে লেখা টিস্যুটি, এই কথার মর্ম হলো আমি বিশ্ব নবীর হায়াত দুনিয়ার জীবনে হবে টিস্যুটি, আবু বকরের হায়াত হবে টিস্যুটি, উমরে ফারুকের হায়াত হবে টিস্যুটি। বলেন সুবহানাল্লাহ। এতটুক বুঝছেন নি? আল্লাহ
ফজরের নামাজের পরে সাহাবায়ে কেরামদেরকে বলতেছেন, আমি স্বপ্নে দেখছি জান্নাত। স্বপ্নে কি দেখছে? জান্নাত দেখছি, এত সুন্দর জান্নাত, আমার মন চাইতেছে জান্নাতে ঢোকার জন্য। আমি ফেরেশতাকে জিজ্ঞেস করলাম, এত সুন্দর সুসজ্জিত ডেকোরেশন করা এই জান্নাত কার জন্য, জৌলুসপূর্ণ জান্নাতটা কার জন্য? ফেরেশতা বলে, ইয়া রাসূলুল্লাহ, জান্নাত হলো কুরাইশ বংশের একজন যুবকের জন্য। আল্লাহর নবী বিশ্ব নবী বলেন, আমিও কুরাইশ বংশের একজন যুবক, আমি মনে মনে ভাবতেছিলাম এই জান্নাতটা বুঝি আমার জন্য হবে। এ ফেরেশতা, এটা যদি কুরাইশ বংশের যুবকের জান্নাত হয়, আমিও তো কুরাইশ বংশের একজন যুবক, আমার জন্য জান্নাত কিনা? ফেরেশতা বলে, না রাসূল, এই জান্নাত হলো ওমর ইবনুল খাত্তাবের জন্য জান্নাত। রাসূল বলেন, ওমরের কথা বলার সাথে সাথে আমার মুভমেন্ট চেঞ্জ হয়ে গেছে, আমার আর জান্নাতে ঢুকতে মনে চায় না। একটাই মাত্র কারণ, সেটা হলো ওমরের রাগ আর গোসা অনেক বেশি। ওমর যেই রাস্তা দিয়ে হাইটা যায়, ওই রাস্তা দিয়ে শয়তান যায় না। ওমরের রাগ গোসা অভিমান বেশি। আমি যদি ওমরের জান্নাত ঘুরে দেখে আসি, ওমর শুনে যদি আমার সাথে রাগ করে, একদিক থেকে ওমর আমার বন্ধু, অপর দিক থেকে আমি ওমরের মেয়ে হাফসাকে বিবাহ করেছি, আমার শ্বশুর হয়, আমি ঢুকি নাই সকালবেলা যখন স্বপ্ন বললাম। ওমর বলি, ইয়া রাসূলুল্লাহ, সবার সাথে যেমন তেমন, আপনার সাথে তো আমি রাগ গুসা করতে পারি না, আপনি আমরা জান্নাতে কেন ঢুকলেন না? আল্লাহর নবী বিশ্ব নবী বলেন, পাশে আমি আবু বকরের জান্নাত দেখলাম, জান্নাতের আটটা শাহী গেট খোলা আছে, যেই কোনো গেট দিয়ে আমার আবু বকর ঢুকতে পারবে। ওমরের জান্নাত দেখলেন, আবু বকরের জান্নাত দেখলেন, ওসমানকে বললেন, ওসমান, ইন্না লিকুল্লি নবিয়্যিন রাফীকুন ফিল জান্নাহ ওয়া আনতা রাফীকি ফিল জান্নাহ, প্রত্যেক নবীর জন্য জান্নাতে একজন বন্ধু হবে। ওরে ওসমান জিন্নুরাইন, একদিক থেকে সাহাবী, অপর দিক থেকে আমার দুই মেয়ের জামাতা, তুমি কাল কিয়ামতের ময়দানে হিসাব কিতাব শেষে যখন জান্নাতে যাইবা, আমি বিশ্ব নবীর জান্নাতে, তুমি ওসমান আমার বন্ধু হইবা। ওসমানের কথা বলছে, আলী পাশে দাঁড়ায় রয়েছে, আলী মনে মনে ভাবতেছে, আমার কথা না জানি বাদ দিয়ালা, নবী স্বপ্নে দেখছে জান্নাতের কথা। আল্লাহর নবী বিশ্ব নবী আলীর হাত থাপা দিয়ে ধরাই না, বলে, আলীর এই মন খারাপ করিস তারে আলী, মন খারাপ করার বিষয় নয়, জান্নাতে যেই জায়গায় আমার বাড়ি হবে, আমার বাড়ির মেন গেটের সামনে আল্লাহ তোর জান্নাতের বাড়ি বানায় রাখছে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মাথা নিচু করে দিয়ে চোখের পানি জার জার করে ছেড়ে দিয়ে কান্না শুরু করে দিয়েছে, বিশ্ব নবীর জান্নাতের বাড়ির সামনে আমার জান্নাত হবে। আলী চোখের পানি ছেড়ে দিলেন, ওসমান জিন্নুরাইন কান্না শুরু করে দিলেন, কান্দতেছে, আলী কান্দে, ওসমান কান্দে, পাশে দাঁড়ায় রইছে তলহা রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তারা হুজুরের মুখমণ্ডলের দিকে তাকায় রইছে। আল্লাহর নবী স্বপ্নে দেখছে, আমাদের কি স্বপ্নে দেখে নাই নাকি? এই বলে মনে মনে ভাবতেছে, আল্লাহ নবী বিশ্ব নবী বলেন, ইয়া তলহা তু ইয়া জুবাইর লিকুল্লি নবিয়্যিন হাওয়ারিয়্যুন ফিল জান্নাহ ওয়া আনতুমা হাওয়ারি ফিল জান্নাহ, প্রত্যেক নবীর জন্য জান্নাতে সাহায্যকারী থাকবে, হাওয়ারি থাকবে, আর আমি বিশ্ব নবীর জান্নাতে তলহা এবং জুবাইর আমার হাওয়ারি হিসাবে থাকবে। আল্লামা মুহিউদ্দিন ইবনে আরবী তার কিতাবের মধ্যে উল্লেখ করেছেন, আল্লাহ সমস্ত মানুষের জন্য জান্নাত বরাদ্দ করেছেন, যারা জান্নাত পায় তারা জান্নাত পাবে, যারা জান্নাত পাবে না তাদের জান্নাতগুলা যারা পাবে তাদেরকে গিফট হিসাবে বাকি জান্নাতগুলা দিয়ে দেওয়া হবে। সর্বশেষ জান্নাতি সারা পৃথিবীর 233টি দেশ সমন্বয় করে যত বড়, এরকম গোটা পৃথিবীর 100 পৃথিবীর সমান জান্নাত আল্লাহ সর্বনিম্ন জান্নাতিকে দান করবে। মুসলিম শরীফে সরাসরি এই হাদিস উল্লেখ আছে। আমাকে অনেকেই নিষেধ করে আমি এই ধরনের আলোচনা করতে, রেফারেন্স দেই এই জন্যে কারো যদি কনফিউশন হয়, সন্দেহ হয়, আমার কাছে কিতাব মজুদ আছে, আমার ভুল যদি, আমার ব্যাখ্যা যদি ভুল হয়, বাংলাদেশে লাখো উলামায়ে কেরাম আছে,
তাদের সামনে নিয়ে হাজির করবেন, সেই কিতাব আমার সামনে দিবেন, আমি ব্যাখ্যা করে দিব তার বিকল্প ব্যাখ্যা, যদি ভারত বাংলা পাকিস্তান নয় ওয়ার্ল্ডের 233টি দেশের কোনো আলেম যদি ভুল ব্যাখ্যা সাব্যস্ত করে, এই জাতির সামনে আর কোনোদিন বক্তৃতা দিব না। কোরআনের আয়াত ব্যাপারে মতলক্য আছেন, কেউ বলছে 6236টা, কেউ বলছে 6437টা, কেউ বলছে 6500, কেউ বলছে 6666টা। কিন্তু আবু দাউদ শরীফের একটা সরা আছে, আব্দুর মন্দুদ আল্লাহর নবী বিশ্ব নবীর সহি হাদিস সমূহের 6টা হাদিসের কিতাবের একটা হাদিসের কিতাবের নাম হলো আবু দাউদ শরীফ, আবু দাউদের ব্যাখ্যা গ্রন্থের নাম হলো আব্দুর মন্দুদ। আব্দুর মন্দুদের মধ্যে লেখা আছে আল্লাহর কোরআন শরীফে সূরা 114টি 6500 আয়াত কম বেশিও হতে পারে, কিন্তু হরফের সংখ্যা হল 25,27,000 হরফ আছে, বলেন সুবহানাল্লাহ। 25,27,000 হরফ, সারা জীবন ওয়াজ আমরা শুনছি একটা আয়াত পড়বে একতলাও পড়ে যাবে। 6,666 তালা বিশিষ্ট জান্নাত, যেহেতু কোরআন শরীফের সর্বোচ্চ আয়াতের সংখ্যা 6,666টা। আল্লাহর নবী বলছেন ইকালু লি সাহিবিল কোরআন ইকরা ওয়াতাকি ওয়ারাতিল কামা কুনত তুরাতিলু ফিদ দুনিয়া ফা ইন্না মানজিলাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা। এই হাদিসটাও আবু দাউদ শরীফের পড়ছি পড়ানোর সুযোগ আল্লাহ করে দিয়েছে। আয়াত বলে এখানে একটা ব্যাখ্যা মুহাদ্দিসিন করেছেন, আব্দুর রহমান দুধের মধ্যে হরফ বুঝাইছেন, এক একটা হরফের বিনিময় আল্লাহ এক এক তলা জান্নাত দিবে, এই হিসাব করে জান্নাতের নিচের স্তলা থেকে নিয়ে উপরের স্তলা পর্যন্ত 25,27,000 তলা বিশিষ্ট জান্নাত হবে, বলেন সুবহানাল্লাহ। আর জোরে বলেন সুবহানাল্লাহ। আদম থেকে নিয়ে শেষ নবী পর্যন্ত সমস্ত নবীকে আল্লাহ জান্নাত দিবে, সকল নবীর জান্নাতের চেয়ে বিশ্ব নবীর একা জান্নাতরা বড় হবে, সকল নবীদের উম্মতের জান্নাতের চেয়ে শেষ নবীর উম্মতের জান্নাত আরো বেশি বড় হবে। সমস্ত নবীদের জান্নাত সমন্বয় করে একাত্তা করে সমস্ত নবীদের উম্মতের জান্নাত একত্র করে বিশ্ব নবীর সব উম্মতের জান্নাত একত্র করে একত্রিত করো, মুহাম্মদুর রাসূলুল্লাহর জান্নাতের সমান বড় হবে না এর চেয়ে বড় হবে। ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন নুজুলাম মিন গফুরির রহিম। আল্লাহু আকবার। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।